হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিজ ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি একটা নিউলি লঞ্চ প্রোডাক্টের রিভিউ দেখাবো ডেমো দেখাবো যেটা এই উইন্টারেই লঞ্চ করেছে এটা হচ্ছে ডাভের বডি লাভ বন্ধুরা ডাভ কোম্পানির নাম তোমরা সবাই শুনেছ ডাভের শ্যাম্পু সাবান কন্ডিশনার সবাই ইউজ করেছ ডাভের বডি লোশনার সবাই হয়তো ইউজ করেছ কিন্তু এই যে ডাভের বডি লাভটা এটা এই শীতেই লঞ্চ হয়েছে তো এই জন্য আমি ভাবলাম যে তোমাদের আমি যখন সব নিউলি লঞ্চ প্রোডাক্টের রিভিউ দিই ডেমো দেখাই তো এটাও তোমাদের দেখায় বন্ধুরা এটা হচ্ছে ডাবের বডি লাভ এটা সাপেল বাউন্স করে স্কিনকে মানে স্কিনকে খুব হাইলি ময়শ্চারাইজ করে ফর ড্রাই স্কিন ড্রাই স্কিনের লোকেদের জন্য মানে যাদের ড্রাই স্কিন হয় তাদের সব সময় হয় না যে একটা ময়শ্চারাইজার লাগালাম বডি লোশন লাগালাম কিন্তু তাও যেন স্কিনে একটা টান টান লাগছে কিন্তু এইটা লাগানোর পর এই ডাবের বডি লাভটা লাগানোর পর কিন্তু তাদের সেই সমস্যাটা দূর হয়ে যাবে মানে যা তাদের ড্রাই স্কিন বা যাদের ভেরি ড্রাই স্কিন তারা তাদের মানে বডিতে কখনোই তারা এটা ইউজ করলে সেই ড্রাইনেসটা বা টান টানটা লাগবে না আর এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে মানে এখানে কোম্পানি ক্লেম করছে ফর্টি এইট আওয়ার্স ফর্টি এইট আওয়ার্স কিন্তু এটা বন্ধুরা স্টে করে আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় আর ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করে আর ভীষণ একটা সফট করে দেয় মানে তোমরা জাস্ট ফিল করে বুঝতে পারবে যে এটা কতটা সফট করে দেয় আমি এটা কিনেছি কিনে এটা ইউজ করেছি বলে তোমাদের আর বলতে পারছি বন্ধুরা কারণ আমি জানো যে কোনো প্রোডাক্ট ঝট করে মার্কেট থেকে কিনে এনে বা অ্যাপ থেকে কিনে কিন্তু তোমাদের কোনোদিনই রিভিউ ডেমো দিই না আমি এটা ঠিক করে আগে ইউজ করি তারপর তোমাদের রিভিউ ডেমো দিই এটা বন্ধুরা স্কিনকে মানে এত সুন্দর মানে ময়েস্ট করে সফট করে নারিশড করে যে যখন তোমরা ইউজ করবে বুঝতে পারবে তো তোমাদের আমি আগে প্রোডাক্টটা দেখাই এটা এরকমভাবে দেখো এরকমভাবে ওপেন করতে হয় এই দেখো দেখো বন্ধুরা এটা এর থিকনেস মানে এটা কিন্তু একদমই ওয়াটারি নয় মানে যেরকমভাবে গড়িয়ে চলে যাবে সেরকম নয় এটা কিন্তু যথেষ্ট মানে ঠিক একটা প্রোডাক্ট আমি তোমাদের দেখো ইউজ করে দেখিয়ে দিচ্ছি তোমার তোমরা দেখো এটা না সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাবজর্ব করে না ঠিক আছে এটা কি হয় একটুখানি কিন্তু টাইম নেয় তো যে তো অন্য যেই ময়শ্চারাইজারগুলো আছে যেরকম মানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট অ্যাবজর্ব করে গেল এটা একটু টাইম নেয় কিন্তু অ্যাবজর্ব হওয়ার পর মানে যেটা কাজটা যা যা করে তোমরা জাস্ট দেখবে এটা এত সুন্দর ময়েস্ট করে করে করেন আর এটা যে হালকা হালকা একটা স্মেল আছে এটা তো মানে অপূর্ব ভীষণ সুন্দর এটা মানে আমাদের হাতকে পাকে যেখানে আমাদের বডি স্কিনটা খুব ড্রাই থাকবে তোমরা ইউজ করে খালি দেখবে দেখো আর একদম না চটচটে নয় মানে স্টিকি না স্টিকি যেই বডি লোশনগুলো হয় সেগুলো কিন্তু একদমই ইউজ করা যায় না তো এটা কিন্তু একদমই স্টিকি না দেখো তোমাদের বলতে বলতে আমার অ্যাবজর্ব হয়ে গেল এতটুকুই টাইম লাগে মানে একদম ইনস্ট্যান্টলি হয় না আবার কিন্তু যে অনেক কোন টাইম নিচ্ছে তো সেরকমও টাইম লাগে না দেখো আমার অ্যাবসব হয়ে গেল ঠিক এতটুকুই টাইম নেবে অ্যাবজর্ভ হতে এই যে অ্যাবজর্ভ হয়ে গেল তোমরা যতক্ষণ না জল দিয়ে হাত ধুচ্ছ ততক্ষণ কিন্তু এটা স্কিনে থাকবে আমি এটা ইউজ করে দেখেছি বন্ধুরা ওই জন্য আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি তোমরা আমি এইখানটা দিলাম এখানটা আমি যতক্ষণ না জল দিয়ে ধুচ্ছি জল দিলে অবভিয়াসলি যে কোনো ক্রিম মশ্চরাইজারই তোমরা যেন উঠে যায় যতক্ষণ না আমি এখানটা জল দিয়ে ধুচ্ছি ততক্ষণ কিন্তু এটা আমার হাতে থেকে গেল হাত থেকে কিন্তু এটা উঠবে না আর দেখো দেখেছো কোনো স্ক্র্যাচ পড়বে না এত সুন্দরভাবে এটা করে আর এটার একটা যেটা স্মেল আছে মানে এটা তোমরা এখন ইউজ করবে বুঝতে পারবে এত সুন্দর এটা স্মেল আর এটা কিন্তু প্যারাবিন ফ্রি আমি সবসময় তোমাদের বলি বন্ধুরা যে যাই প্রোডাক্ট তোমরা নেবে সেটা যেন সবসময় সময় প্যারাবিন ফ্রি হয় কারণ প্যারাবিন যেন আমাদের স্কিনে কতটা ক্ষতি করে তো প্যারাবিন ফ্রি কুয়ে ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্টটা আর এটাতে কিন্তু কোনো সানস্ক্রিম দেওয়ার নেই তো তোমরা যদি চাও যে কারোর যদি ধরো এরকম থাকে যে খুব রোদে বেরোবো আমি আমার স্কিন ট্যান হয়ে যেতে পারে তো তারা কিন্তু এটার পরে সানস্ক্রিম লাগাতেই পারে কারণ কি আমার এটা সব থেকে ভালো লাগে বন্ধুরা যে ডাফ কিন্তু মানে যেইগুলো মানে খুব জেনুইন কথা বলে মানে ওর মধ্যে আছে সেগুলো বলে আর যেইগুলো নেই সেগুলো কিন্তু কখনোই বলে না মানে আমার ডাবের প্রোডাক্টগুলো না খুব জেনুইন লাগে মানে দেখো এদের এটাতে কিন্তু কোনো এসপিএফ দেওয়া নেই বলে কিন্তু এসপিএফ লেখেও নি ওরা আর কখনোই কিন্তু এরা ক্লেম করে না যে এটা ফেয়ার মানে স্কিনকে খুব ফেয়ার করে দেবে কী মানে স্কিনে অন্য একটা মানে হঠাৎ করে মানে স্কিনকে খুব সুন্দর করে দেবে ফেয়ার করে দেবে এটা যেটা করে সেটাই লেখে মানে স্কিনকে ময়স্ট করবে বাউন্স করবে স্কিনকে আরও সফট করবে সেটাই লিখেছে আর এটা এটার প্রাইস বলে দিই এটার প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি একশো কুড়ি টাকা এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে হান্ড্রেড এম আর এটা শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স হচ্ছে এটার শেলফ একশো কুড়ি টাকা দাম আর এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে হানড্রেড এম এল এটা তিনটে সাইজে পাওয়া যায় কিন্তু এখন সব জায়গাতে এই মানে সব রকম অ্যাপগুলোতে আমি তিন এই একটা সাইজই দেখেছি তিনটে সাইজ কিন্তু আমি দেখিনি মানে হয়তো অ্যাভেলেবেল নেই ওই জন্য নট অ্যাভেলেবেল দেখাচ্ছে তো সব জায়গাতে কিন্তু এটাই এই সাইজটি অ্যাভেলেবেল আছে তো তোমরা যদি এর থেকে বড় সাইজ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদের যেতে হবে কোনো স্টেশনারি শপে কোনো স্টেশনারি স্টোরে তো ওখানে কিন্তু মনে হয় তোমরা এইটার বড়ো সাইজ পেয়ে যাবে আদারওয়াইজ তোমরা যদি অ্যাপ থেকে কিনতে চাও মানে নাইকা পার্পেল ফ্লিপকার্ট অ্যামাজন ওখান থেকে কিনতে চাও ওখানে এখনই এখনও পর্যন্ত মানে আমি আজকেও চেক করেছি এখনো পর্যন্ত কিন্তু একটা সাইজই অ্যাভেলেবেল আছে তো তোমরা চেক করে নিও বলা যায় না হয়তো কালকে এইটার বড়ো সাইজ এসে যেতেও পারে তো এটা সাইজটা আমি বলে দিয়েছি বন্ধুরা হান্ড্রেড এম এল একশো এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি কিন্তু একশো এম কিন্তু মানে অনেক দিন তোমরা ইউজ করতে পারবে এরকম নয় যে হান্ড্রেড এম বলে ওই কটা দিনই শেষ হয়ে যাবে এরকম নয় তোমরা এটা ইউজ করতে পারবে কারণ আমি তোমাদের আগে দেখিয়ে দিয়েছি দেখো কতটা মানে এতটাতে আমার কিন্তু ফুল হাতটা হয়ে যেত আমি যা আমি যেহেতু এতটা দেখালাম কিন্তু এটা ফুল হাতটাই হয়ে যেত মানে এটা কিন্তু ওয়াটারই না থিকনেস আছে ওই জন্য কিন্তু অনেকটা মানে অনেকটাই ব্লেন্ড করে অনেকটাই কাভার হয় তো এটার তোমরা মানে কোয়ান্টিটিটা কিন্তু মানে অল্পেতেই তোমরা অনেকটা কাভার করতে পারবে মানে খরচা হবেটা কিন্তু অনেকটা কম যেগুলো ওয়াটারি টাইপের হয় সেগুলো কিন্তু একটু বেশি পরিমাণ লাগে এটা কিন্তু একদম বেশি পরিমাণ লাগবে না অল্পই লাগবে এটার কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এখানে লেখা আছে ওয়াটার গ্লিসারিন আরও অনেক কিছু আছে দেখো কত ছোট ছোট করে লেখা তো আসবে না বন্ধুরা এত ছোট ছোট করে লেখা আমি না খালি চোখে এত ছোট লেখা পড়তে পারবো না আমি দুটোই বুঝতে পারছি ওয়াটার গ্লিসারিন তারপরেও অনেক কিছু অনেক প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস এদের লেখা আছে তোমরা যখন কিনবে কেনার পর চেক করে নেবে কি কি আছে আমি তো এত ছোট লেখা পড়তে পারবো না তো এখানে ভালো করে বোঝা যাচ্ছে এটা প্রোডাক্ট কোয়ান্টিটি হান্ড্রেড এম এল প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি আর তোমরা যদি এটা অফারে কেনো তাহলে কিন্তু এটা তোমরা নাইনটিতে পেয়ে যাবে মানে নাইকা পার্পেল সাধারণ আমি দুটোতেই দেখেছি তোমরা একবার অ্যামাজন ফ্লিপকার্টও দেখতে পারো হয়তো ওখানেও নাইনটিতে পেয়ে যাবে এটাতে কিন্তু অফার আছে আর তোমরা যদি স্টেশনারি শপ থেকে কেনো ওখানেও কিন্তু তোমরা অফারে পেয়ে যাবে মানে না ওয়ান টোয়েন্টিটা কিন্তু তোমরা নাইনটিতে পেয়ে যাবে ইজিলি নাইনটিতে পেয়ে যাবে আর এটা ফর্টি এইট আওয়ার্স তোমাদের নারিশড প্রোভাইড করে কোম্পানি ক্লেম করছে এটা আমি ইউজ করে দেখেছি মানে আমি সব সময় দেখি বন্ধুরা যে কোম্পানি যেটা ক্লেম করছে সেটা কতটা সত্যি আর কতটা মানে ঠিক বানানো কিন্তু এটা কিছুই কোম্পানি বানানো নয় এটা কিন্তু সত্যি এটা ফর্টি এইট আওয়ার্স কিন্তু এটা স্কিনকে সফট করে নারিশড করে যদি না তুমি ধরো হাতে দিলে তারপর যদি তুমি হাতটা ধুয়ে নাও তাহলে কিন্তু হবে না তোমাদের যেখানে দেবে ধরো তোমরা হাতের এখানে দিলে বা পায়ে দিলে তোমরা জল ঠেকালে না তাহলে কিন্তু তোমাদের ফর্টি এইট আওয়ার্স অবধি এটা নারিশড করবে মানে এটা স্মেলটাও থেকে যায় ভীষণই ভালো এটা এটা ফর ড্রাই স্কিন লেখা আছে এটা কিন্তু ভেরি ড্রাই স্কিনের লোকেরাও ইউজ করবে নর্মাল লোক স্কিনের লোকেরাও ইউজ করবে অয়েলি স্কিন যাদের তারাও ইউজ করবে আমার যেহেতু স্কিনটা নর্মাল টু ড্রাই আমি ইউজ করছি এটাতে সেরকম কিছু নয় এখানে কোম্পানি লিখে দিয়েছে ফর ড্রাই স্কিন কিন্তু আমি বলবো এটা নর্মাল স্কিন অয়েলি স্কিন ড্রাই স্কিন ভেরি ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন সবাই ইউজ করো এটাতে সকলের স্কিন মানে স্কিনি জন সকলের স্কিনেই এটা স্যুট করবে এরকম নয় যেটা খালি ড্রাই স্কিনের জন্য যাই হোক কোম্পানি লিখেছে বলে আমি তোমাদের বলে দিলাম হেলদি অ্যান্ড সাপেল স্কিন এটা হেলদি অ্যান্ড সাপেল স্কিন করে নিউট্রিড প্যারাবিন ফ্রি আমি তোমাদের আগে বলে দিলাম বন্ধুরা যে এটা প্যারাবিন ফ্রি ক্রুয়েলটি ফ্রি একটা প্রোডাক্ট আমি সবসময় যে প্রোডাক্ট পারচেস করি বন্ধুরা চেষ্টা করি সেই প্রোডাক্টটা প্যারাবিন ফ্রি হোক ক্রুয়েলটি ফ্রি হোক দেখো আহ শীতকালের জন্য কিন্তু এটা খুব ভীষণ বেস্ট একটা প্রোডাক্ট আর যাদের ড্রাই স্কিনের প্রবলেম আছে মানে যাদের হাত পা খুব তাড়াতাড়ি যেন মনে হয় ড্রাই হয়ে যাচ্ছে আফটার বাদ যেন মনে হয় যে স্কিনটা খুব টেনে ধরছে তাদের জন্য তো এটা খুব বেস্ট হবে কারণ এটা কিন্তু কখনোই স্কিনকে মানে অয়েলি করে না চ্যাট করে না মানে স্কিনকে সফট করবে ময়স্ট করবে কিন্তু ওই অয়েলি চটচটে একটা ভাব করে না স্টিকিনেস এটার একেবারেই নেই এজন্য যারা কলেজ গোয়িং গার্ল আছো তারাও এটা ইউজ করতে পারো যারা ওয়ার্কিং ওমেন আছো তারাও ইউজ করতে পারো এটাতে কোনো প্রবলেম হবে না আর এটার ওই গ্লজি এফেক্টও নেই পুরো ম্যাট ফিনিশ মানে দিলে যে একটা মানে চকচক করছে গ্লজি গ্লজি লাগছে ওরকমও হবে না মানে স্কিনটা সফট হলেও কিন্তু লোকে বুঝতে পারলো না যে তোমরা হাতে কিছু লাগিয়েছো তো আমি বলবো যে এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট তোমরা এটা ইউজ করে দেখো এটা কিন্তু নন স্পনসার্ড বন্ধুরা মানে এটা কখনোই এটা স্পন্সার্ড ভিডিও নয় নন স্পনসার্ড ভিডিও আমি আর আমার এটা খুব ভালো লাগলো ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেই জন্য আমি তোমাদের কিনতে বলছি আমি বলবো তোমার তোমরাও এরকম ছোট একটা কিনে দেখো যদি ভালো লাগে তাহলে এর বড়টা কিনো এই জন্য আমি লঞ্চিং প্রোডাক্টগুলো যেগুলো নিউ লঞ্চ করছে আর সেই প্রোডাক্টগুলো সবসময় একটা ছোটো কিনি আগে দেখি সেটা কীরকম যাচ্ছে তো আমি আর আমি বড়োটা পাইও নি ছোটোটা আমি ইউজ করে দেখলাম এটা ভীষণই ভাল লাগলো আমার এবার আমি এটা বড়ো সাইজটা কিনবো যদি আমি পাই মানে যদি অ্যাভেলেবেল হয় মার্কেটে কি অ্যাপে দেখা যাক তো বন্ধুরা এটা ছিল আমার ডাভ বডি লাভ এর নামটা ভালো করে মনে রেখো বন্ধুরা এটা ডাভের কিন্তু অন্যান্য মশ্চারাইজারও আছে যেগুলো আগেও ছিল যেগুলো সবাই ইউজ করেছে আর নতুন যেগুলো আর সেগুলো হচ্ছে ডাফ বডি লাভ আমি আজকে তোমাদের জন্য যেটা দেখালাম সেটা সাপেল বাউন্স এটা আমি কিনেছি ফর ড্রাই স্কিন এগুলো এর রেঞ্জে কিন্তু অনেকগুলোই আছে ফর নর্মাল স্কিন ফর অয়েলি স্কিন তো আমার মনে হয় যে এইটা কিন্তু বেস্ট হবে কারণ আমি অনেকগুলিই দেখেছি তো আমার মনে হলো যে এইটাই বোধহয় বেস্ট হবে ফর উইন্টার কারণ উইন্টারে আমাদের সকলেরই একটুখানি ড্রাইনেসের প্রবলেম থাকে তো আমার মনে হয় সাপেল বাউন্সটাই আমার জন্য বেস্ট হবে তো তোমাদের যদি কাউট ড্রাই স্কিন থাকে তো তারা যেন তারা সাপেল বাউন্সটা কিনো এটা কিন্তু সাপেল বাউন্সটা ড্রাই স্কিনের জন্য বেস্ট হয় তো বন্ধুরা আজকে আমার রিভিউ ডেমোটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা অলে প্রেস করে দিও একটা লাইক করো একটা শেয়ার করো আর সঙ্গে থেকে পরের দিন আসবো বন্ধুরা অন্য কোনো কোম্পানি অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে